হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে শনিবার এই যে মর্নিং ওয়াকে বেরিয়েছি আজ একটু দেরি হয়ে গেছে প্রায় পাঁচটা বাজতে চলল তাই বেলাটা উঠে গেছে এখন তাড়াতাড়ি তো সকালটা হচ্ছে আজকে একটু দেরি হয়ে গেছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে যে আজকে মাঠে অনেক লোক চলে এসছে কত লোক মনিগা করছে বাড়ি ফিরে স্নান পুজো সেরে চা বসিয়েছি চা খাও চাটা করলাম এবার চাটা টা খাবো চা খেতে খেতে কি রান্না হবে এই যে রান্না বসেছিলাম ভাত হয়ে গেছে অলরেডি আলু সয়াবিনের ঝোল করছি আলু সয়াবিন আর সয়াবিন ভেজে আলু প্রেশারে সিদ্ধ করে আলু সয়াবিনের ঝোল করলাম আজ শনিবার নিরামিষ আর এদিকে একটু বড়ি ভেজেছি নিরামিষের দিনে একটু বড়ি ভাজা হলে ভালো হবে আর এটা বসিয়েছি একটু তড়কা ওই সবুজ বিড়িটা হয় না ওই সবুজ বিড়ি দিয়ে ওই তড়কা করছি পেশারে বিড়িটা সিদ্ধ করে নিয়েছি বিড়ি না ওটা মুগ না বিড়ি কী বলে বাবা জানি না ঠিকমতো ওটা দিয়েই তড়কা করছি সোনা মুগ না সবুজ বিড়ি কিছু একটা বলে ওটা দিয়েই তড়কা করছি শুধু ওটা দিয়ে তড়কা অনেক কিছু দিতে হয় আরও কিন্তু আমি ওটা দিয়েই শুধু করি ছেলে ওটাই খেতে ভালোবাসে আর এইটা খেতেও শরীরের পক্ষে খুব উপকার এই মশলা সব দিয়ে দিলাম টমেটো টমেটো কষিয়ে ওইটার তড়কা করছি খেতে ভালো লাগে ওটা দিয়ে তো খাবার রেডি ওই তো বুড়ি ভাজা আর আলু সোয়াবিনের ঝোল আর তড়কা এই দিয়েই আজকের দুপুর খেয়ে নিলাম দিয়ে পার্লার চলে গেছি দিয়ে সন্ধেবেলায় খুব বৃষ্টি আকাশে কালো করে মেঘ ঘনিয়ে এসছে দিয়ে খুব বৃষ্টি হচ্ছে পার্লারেই আছি এখন দিয়ে পার্লার থেকে ফিরে এসে আলু সিদ্ধ চাটা খেয়ে নিলাম সন্ধ্যা জেলে নিলাম দিয়ে আলু সিদ্ধ করে এই যে আলুর দম করছে রাত্রে রুটি আর আলুর দম খাবো আলুর দম বসিয়ে দিয়েছি আর এদিকে আটা মেখে রুটিও করতে শুরু করে দেবো আর আটা মেখে রুটিও করে নিলব একদিকে আলুর দম হচ্ছে একদিকে আমি রুটি করছি জল ঢেলে দিলাম এদিকে আলুর দম হচ্ছে ওদের রুটিও করে নিলাম এই যে রাত